নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আজকে আমরা যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ঐক্যশ্রী স্কলারশিপ, যেটা সংখ্যালঘু ছাত্রদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বৃত্তি যোজনা। এবং এই স্কলারশিপটা কিভাবে আবেদন করবে এবং কি কি ক্রাইটেরিয়া আছে সেই সব বিষয়ে আজকে আমরা জানবো এবং খুব শর্টে আমরা জানবো, এবং তার জন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই ঐক্যশ্রী স্কলারশিপে কী কী ক্রাইটেরিয়া আছে। তো 1 আগস্ট থেকে অনলাইনে পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে এই ঐক্যশ্রী স্কলারশিপ। এখানে 3টে ভাগ আছে, সেটা হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং মেরিট কাম মিন স্কলারশিপ। প্রি ম্যাট্রিক স্কলারশিপে কী আছে? প্রি ম্যাট্রিক স্কলারশিপ হলো প্রথম থেকে দশম শ্রেণীর জন্য, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 10 জন্য। এর জন্য কী কী লাগবে? এর জন্য পশ্চিমবঙ্গে যে কোনো প্রতিষ্ঠান থেকে প্রথম থেকে এবং দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে এরকম কোনো ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। সেকেন্ড হচ্ছে তাদের বার্ষিক আয় 2 লাখ পর্যন্ত হতে হবে, এবং এর পরিপ্রেক্ষিতে তারা বেনিফিট কী পাবে? এর পরিপ্রেক্ষিতে বছরে তারা 1100 টাকা থেকে 11000 টাকা পর্যন্ত তারা বেনিফিট পাবে। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটা হলো ক্লাস 11 থেকে PhD কোর্সের জন্য পুরোটা। এখানে কী কী ক্রাইটেরিয়া আছে? যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ সরকার শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক, ITI, ডিপ্লোমা, স্নাতক বা স্নাতকোত্তর বা MPL বা BEd কোর্সের জন্য পড়াশোনা করছে, তারা একমাত্র এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে আবেদন করতে পারবে। আবেদনকারীদের যে বার্ষিক আয় সেটা 2 লাখ পর্যন্ত থাকতে হবে, এবং এর পরিপ্রেক্ষিতে বেনিফিট কী হবে? বেনিফিট হচ্ছে বছরে 16,500 টাকা তারা পাবে, সেটা হচ্ছে প্রকৃত খরচ সাপেক্ষে। নেক্সট হচ্ছে মেরিট কাম মিন স্কলারশিপ, এটা হচ্ছে পেশাদারি এবং কারিগরি কোর্সের জন্য, অর্থাৎ IIT, IIM, IIT, IFT এই সব যাবতীয় কোর্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য। এবং এই কোর্সগুলো পড়াশোনা করার জন্য আপনি পশ্চিমবঙ্গে যে কোনো প্রতিষ্ঠান বা পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করলেও আপনি এই স্কলারশিপে যোগ্য হবে। এর জন্য বার্ষিক আয় ফ্যামিলি সেটা হচ্ছে 2.5 লাখ পর্যন্ত থাকতে হবে, এবং এতে বেনিফিট পাবে হচ্ছে 33,000 টাকা প্রত্যেক বছরে, সেটা হচ্ছে প্রকৃত খরচ সাপেক্ষে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানে পাঠরত ছাত্রছাত্রীদের টিউশন ফি পরিশোধ করা হবে, অর্থাৎ এই সব কোর্সের জন্য যে টিউশন খরচা লাগে সেই টিউশন খরচা তালিকাগুলো কিন্তু প্রতিষ্ঠান করা হবে। যে এই প্রতিষ্ঠানগুলোতে যদি পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানের নামগুলো এই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এবং এই ওয়েবসাইটে যেসব প্রতিষ্ঠানগুলো থাকবে আপনি যদি সেই প্রতিষ্ঠানগুলো থেকে পড়াশোনা করেন বা কোর্সটি করেন তাহলে আপনার যে টিউশন খরচা সেই টিউশন খরচাগুলো আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। জরুরি নির্দেশিকা আছে, জরুরি নির্দেশিকা হচ্ছে আপনাকে পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে, 1। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনাকে 50% নম্বর পেতেই হবে আপনার লাস্ট যে পরীক্ষাগুলো দিয়েছে, কিন্তু প্রথম শ্রেণীর জন্য সেটা প্রযোজ্য নয়। আর ছাত্রছাত্রীরা যে কোনো একটিমাত্র প্রতিষ্ঠান থেকে বৃত্তি পেতে পারে, অর্থাৎ আপনি যে কোনো একটা জায়গা থেকেই আপনি পাবেন আপনার এই স্কলারশিপটা। আবেদন রেজিস্ট্রেশনের সময় একটি মোবাইল নাম্বার ব্যবহৃত করা হবে, এবং এই মোবাইল নাম্বারটাই প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে একটি মোবাইল নাম্বার সর্বোচ্চ 2টি আবেদন গ্রাহ্য হবে। অর্থাৎ আবেদনের জন্য যদি একটা মোবাইল নাম্বার নেওয়া হবে এবং সেই মোবাইল নাম্বারে 2টো প্রি ম্যাট্রিক স্কলারশিপ হচ্ছে আবেদন করা যাবে, এর বেশি করা যাবে না। অনলাইনে আবেদন করতে হবে, এবং আবেদনকারী অবশ্যই প্রমাণপত্র প্রিন্ট আউট নিয়ে সেইগুলোকে জমা দিতে হবে, এবং ব্যাংকের পাসবই এবং ফটোকপি, এবার ব্যাংকের অ্যাকাউন্ট যাবতীয় যা IFSC কোড সেইগুলো কিন্তু সব কিছু জমা দিতে হবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, যারা 2019 সাল এবং 2020 সালে স্কলারশিপ পেয়েছে এই স্কলারশিপটা, তারা শুধুমাত্র কিন্তু রিলোয়ান বিভাগে আবেদন করবে, তারা কিন্তু নতুনভাবে নিউ রেজিস্ট্রেশন করবে না। আর এর অনলাইন আবেদনপত্র শেষ জমা দেওয়ার তারিখ হচ্ছে 15/11/2020, ঠিক আছে? অর্থাৎ শুরু হবে হচ্ছে 1 তারিখ থেকে অগস্ট মাসে, এবং শেষ হবে হচ্ছে 15/11/2020, অর্থাৎ 15 তারিখ নভেম্বর মাসে 15 তারিখে শেষ হবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। এবং আপনারা যদি নতুন কোনো ভিউয়ার্স হন আমার এই চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এতে আমার ইন্সপিরেশন বাড়ে বা এরকম ধরনের আরও কাজ করতে আগ্রহ জাগবে। আর হ্যাঁ, এইটার যাবতীয় যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা নিচে দিয়ে দেবো, এবং এই যে ছবি, এই যে ফটোকপিটা, সেই ফটোকপিটা আমি হচ্ছে আমার ফেসবুক হ্যান্ডেল এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল যার ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনাকে এই ছবিটা আমি ওখানে আপলোড করে দেবো, আপনি সেখান থেকে আপনি এই ছবিটা নিয়ে নিতে পারেন।